হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। না থাকলেও বলতে হয়, তাই বলি। কাশি জুকাম হচ্ছে, আর আজকে মঙ্গলবার, এখন বাজে 10টা সাড়ে 10টা হয়তো। এখন কালকে যেখান থেকে কাজ ছেড়েছি, আজকে ওই কাজ করব এখন, দেখি কতদূর করতে পারি। সন্দীপ, কিছু বলবি? গানা শুনবে? কতগুলো কাক সকাল দিয়ে চিল্লাচ্ছে, মানে কে আসবে? কেউ তো আমায় চেনে না যে আসবে আমাদের। চলো কাজ করি, আর সকালে বেগুন ভর্তা বানিয়েছিলাম, তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই গানা চলছে, গানা চলছে, ওই দেখবো আজকে, আর কাজ করবো, দেখি কত অব্দি করতে পারি আজকে কাজ। আমি ভেবেছিলাম নিজে নিজে করে নেবো, খুব কষ্ট। আমরা ভাবি না দূর থেকে যে এই কাজটা, সোজা আমরা করে নেবো, যখন হাত দাও না তখন বুঝতে পারবে মুশকিল। কতগুলো বাঁদর এসছে, উছালকুদ উছালকুদ করে যা রে, কর লে আছে সে। আজ মঙ্গলবার, দর্শন হয়ে যাচ্ছে ওদের, হ্যাঁ বান্দরের। সন্দীপ বলে বাঁদর বলবে না, বেজেতি ও যাতে লোকই আলি, ওরা বুঝতে পায় নাকি যে ওদেরকে আমরা কি বলছি, তাই তো? কি কি অবস্থা চুলের সঙ্গে? কে বললে? কি বললে? হনুমানজি? আচ্ছা, আর আর পূজা ভি তো হতে উনকা পূজা ভি হতে হনুমানজি কা। কাজ করতে ইচ্ছা করছে না আজকে, কালকে যা করেছি না কি বলবো, রয়েছে পড়ে রয়েছে। কালকে তো এই সময় অনেক হয়ে গেছিল, আজকে আর হতেই পারছে না, এই এইটুখানি করেছি এখন। কাল খোলা নেই, কেউ খোল না, কিতনা গন্দা হয়ে রাখা হ্যায় বাল, নাহি থে কাফি দিন, নেই নাহা রিয়া, কাল নাহা থে, হ্যাঁ নাহা থা, নাহা থা, নাহা লিয়া থা। বেশ চলো দেখি কত অব্দি হয়। সন্দীপ, পেপার বেচ কে আনা হ্যায়, যাও যাকে পেপার বেচ কে আ যাও। হ্যাঁ বেচ কে আও, বাইরে কালার করছিলাম তো, একজন বলছে তুমি কেন করছো গো, তোমার বরকে দিয়ে করো। আমি কেন, ও ভাত খাই, আমরা ভাত খাই না নাকি, যে আমরা করতে পারবো না, বেশি অ্যাটিটিউড দেখিয়ে দিয়েছি না এই অবস্থা এখন আমার। হ্যাঁ না সন্দীপ, বেশি অ্যাটিটিউড ভালো হয় না, কেন আমি করতে পারবো না? বলে করো তাহলে, করো তুমি নিজে করো, আমি হ্যাঁ করবো, কোন তোমাদের কোনো অসুবিধা নেই, যাই আর আসি আর দাঁড়াই। তুমি কেন করছো, তুমি কেন করছো, আরে আমার ঘর আমি কি করি না করি তোমাদের দেখা দরকার কি, তুমি তোমারটা দেখো না, যাই আসে দেখি কতদূর বাকি, আমি হয়ে গেলে দেখে তোমাদের দেখিয়ে দেবো কোন যে কতদূর বাকি। বাইরেটা তো হয়ে গেছে, বাইরে দেখবে, দাঁড়াও এতক্ষণ বাইরের দেওয়ালটা দাঁড়া দেখাচ্ছি, এই বাইরের দেওয়ালটা কালার হয়ে গেছে, যাই না দেখতে পাচ্ছ কিনা, এই কালার হয়ে গেছে বেগুনি কালার, এই উপরে শিবর গণেশজি রয়েছে, হয়ে গেছে, ব্যাস এদিকেও হয়ে গেছে, এদিকেও হয়ে গেছে, এই হয়ে গেছে, ব্যাস ঘরটা বাকি রয়েছে, যে বাকি এই করতে করতে আমার আসি তাসি হয়ে যায় কি, যাই না কবে করতে পারবো, এই অল্প অল্প করে নিয়েছি, এই হয়ে গেছে আমার।
এখন বাকি আছে এই দিকেরটা, বাকি আছে এই ঘরের ভিতরটা। মার্কেট যেতে হবে, সব এসেন্সের সব সহজীনগরসে সব নিয়ে আসতে হবে বাচ্চাদের জন্য সবকিছু। যাই না কবে এই সব কালার ওয়ালার শেষ হবে, হাত পায়ে না ব্যথা হয়ে যায় এইসব, না এইসব ব্যথা। সকালে উঠি যেন মা বাবা করতে থাকি, নিজে একজন থাকে বলে হে ভগবান হে ভগবান করতে কারো কথা কো দিদি, যে করে সে বুঝতে পারে আমি কি বলবো। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করো, আমাকে শেয়ার করো, তোমাদের একটা লাইকে আমার অ্যাপ্রিসিয়েট বলে তাই না, ওটা হবে আমার করো, ঠিক আছে চলো রাখছি, ওকে বাই।